ইলিয়াস আপনি লিখেছেন অনেকে হজ করে আসার পরও তাদের জীবনে পরিবর্তন আসে না হজ করার পরও আজীবন হজের প্রভাব ধরে রাখার উপায় কি হজের শিক্ষা সম্পর্কে আলোচনা করবেন আশাকারী ধন্যবাদ ভাই ইলিয়াস হজ করে আসার পরও যাদের জীবনে পরিবর্তন আসে না তারা আসলে ভাবা উচিত যে তাদের হজটা আল্লাহ কাছে কতটা কবুল হয়েছে হজের মাধ্যমে যে নিষ্পাপত্ব লাভ করার ওয়াদা হাদিসে আমাদেরকে করা হয়েছে যে হজ যদি যথাযথভাবে করা যায় যে হজে আপনার নারী কোনো গুণা এবং এ হয় যে নির্দেশনার কোনোটি লঙ্ঘন না হয় এবং যে হজে কোনো প্রকার সাধারণ কোনো গুণা এবং পাপাচার না হয় সে হজের পর মানুষ নিজের মায়ের পেট থেকে বমিষ্ট হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে আসে তার মানে এই যে অর্জন হলো হজের মাধ্যমে এটা কিন্তু ধরে রাখার একটা প্রবণতা একটা প্রচেষ্টা হজে সে মধ্যে থাকার কথা কোনো এবাদত আল্লা কাছে কবুল হওয়ার একটা আলামত হল সে এবাদতের নোরটা তিনি অনুভব করবেন এবং ধরে রাখার চেষ্টা তার মধ্যে থাকবে তো হজ করে আসার পর আপনি যে সে হয়ে গেলে সেটা হজটা কবুল হয়েছে কি না সেটি আপনার মধ্যে আমার মধ্যে বর্তমানে আশঙ্কা তৈরি করতে পারে এই কারণে একজন ইমানদার হিসাবে আমাদের উচিত হবে হজ পরবর্তী সময়ে হজটার বরকত তার কল্যাণ ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব হজের শিক্ষা এ সম্পর্কে আসলে এখন আলোচনা খুব বেশি করার সুযোগ নেই এবং আমার মনে হয় না এটা খুব বেশি ফলপ্রসূও হবে কারণ যারা হজ যাচ্ছেন তারা হজ হজের শিক্ষাগুলোকে হজের কল্যাণ এবং নোরগুলোকে পরবর্তী ধরে রাখতে না পারার অন্যতম কারণ হল যে তারা হজ এটা করার আগে প্রপার প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন না সেখান থেকে যে আলো নিয়ে আসার কথা সেখান থেকে যে আবেগ নিয়ে আসার কথা সেটা কিন্তু হচ্ছে না আমি এবছর হজ থেকে আসার সময় লক্ষ্য করেছি যে হজ টার্মিনাল যেটি জেদে অবস্থিত সে হজ টার্মিনালে যখন হাজির সাহেবগঞ্জ দেশে আসছেন তাদের কারোর মধ্যেই বাইতুল্লাহকে ছেড়ে আসার যে একটা বেদনা মসজিদে নবীকে ছেড়ে আসার রেখে আসার যে বেদনা সেরকম বেদনার কোনো ছাপ পরিলক্ষিত হচ্ছে না নিশ্চয়ই অনেকের মনে কষ্ট আছে আবেগ আছে সেটা ভিন্ন বাট আমি বলছিলাম যে আচার আচরণের কিছু দিয়ে বোঝার কোনো উপায় ছিল না যে তারা মানে শক্ত হচ্ছেন তারা কিছু কিছু একটা রেখে চলে আসছেন তাদের মধ্যে বেদনা কাজ করছে এরকম ছিল না তারা কিভাবে দেশে যাবেন কে কত মাল নিতে পারবেন মানে প্রত্যেকটা মানুষ যেন এটা নিয়ে ব্যাকুল ছিলেন এবং অস্থির ছিলেন তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে আমাদেরকে রীতিমতো ভাবতে শেখায় যে আদৌ আমাদের হজ যথাযথভাবে হচ্ছে কি না এবং হজের মধ্যে আমরা যে নূর থাকার কথা সে নূরটা আমরা আদৌ পাচ্ছি কিনা এই জন্য হজকে খুব ভালো করে আগে উপলব্ধি করা উচিত অনুভব করা উচিত হজের প্রশিক্ষণ ভালো করে নেওয়া উচিত আল্লাহ তারা আমাদেরকে যথার্থ উপায় হজ করার তফিক দান কোন